আমরা ঢাকার প্রায় সব পুলিশে আমরা চেঞ্জ করছি, তাদের কিন্তু উলিগুলি চিনতেও কিন্তু সময় লাগে। এটা বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং এটা অবশ্যই হইতে হবে। এই সীমান্ত দিয়ে অনেক সময় বিদেশিরা আমাদের দেশে যে ফেন্সিডিল এবং অন্যান্য চলে আসে, এগুলি যেন কোনো অবস্থায় না আসে। এগুলি কিন্তু আমাদের জাতিরই কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। এটার ক্ষেত্রে আমি বলছি যে একেবারে জিরো টলারেন্স, কোনো অবস্থায় যেন না আসতে পারে। এবং আইন শৃঙ্খলা বিডিআর কিন্তু আইন বিজেপি কিন্তু আইন শৃঙ্খলার একটা কিন্তু ভালো তারা কাজ করে থাকে, এবং এই আইন শৃঙ্খলার পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে, যেন আরও উন্নতি হওয়া যায়। কিন্তু আমি বলবো না যে আমরা খুব একটা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে গেছি তা না, যেহেতু আপনারা আমাকে সময় দিতে হবে। যেহেতু আপনারা জানেন যে আমরা ঢাকার প্রায় সব পুলিশে আমরা চেঞ্জ করছি, তাদের কিন্তু উলিগুলি চিনতেও কিন্তু সময় লাগে, তাদের কিন্তু ওই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতেও সময় লাগে। এখানে বিজেপির ক্ষেত্রে এরকম হয়েছে, তারও কিন্তু অনেক চেঞ্জ করছে, এই জন্য একটু সময় লাগতেছে। পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সামনের দিকে আপনারা দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে আরও অনেক উন্নতি হবে। তা আমি এখন যদি বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন, জাস্ট স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরও ভালো হওয়া দরকার। ক্রিমিনাল যেই হোক না কেন, তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না, ক্রিমিনালকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। সে যত প্রতাপশালী হোক না কেন, কিন্তু তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। আপনারা জানেন অনেক সময় আগে হইতো যে প্রতাপশালী ক্রিমিনালরা পার পেয়ে যেত, বাট এখানে কোনো প্রতাপশালী ক্রিমিনালও পার পাবে না। এটা বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং এটা অবশ্যই হইতে হবে। রোহিঙ্গা অনুপ্রবেশ আমরা কিন্তু নিষেধ এখানে, কিন্তু হয় কি একটা কিছুটা কিন্তু আজকে মানবিক একটা দিক কিন্তু রয়ে গেছে, একটা কিন্তু মানবিক যে আপনিও খেয়াল করবেন যে শুনে দেখবেন ওর পিছনের দিক দিয়ে হয় আবার এইগুলি যে যারা ঢুকে, আপনারা অবশ্যই বলেন না, এদের কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হয়। খুব একটা বেশি রোহিঙ্গা কিন্তু ঢুকতে পারে নি, খুব একটা বেশি রোহিঙ্গা আমাকে এখন আমাদের ধরেন 1.2 মিলিয়ন আছিল রোহিঙ্গা, মানে 12 লাখ, কিন্তু এখন হইল কি ওদের আবার বাচ্চা টাচ্চা হয়ে এখনও 13 লাখের মতো হয়ে গেছে, 13 লাখের মতো। হ্যাঁ, কিছু যে ঢুকছে এতে আমিও অস্বীকার করব না আপনার সাথে, বাট তাদেরও আবার পাঠিয়ে দেবো। আবার ওই বেলটে তো আপনারা জানেন যে সারাদিনই গোলাগুলি হচ্ছে।